এখানে মনে করেন জেলা পাবো 300 টাকা, এটা ভিতরে পাবো মনে করেন 800 900 টাকা, প্রাইস বেশি অনেক, এই জন্য আমাদের ফুডের থেকে বেশি কিনে। একই মাল এরা চেয়ারে বসায় পেনে বাতাস খাওয়ায় খাবে বাস গলা কেটে লা। আর আমরা তো রোদের ভিতরে থাকি, আমরা সীমিত লাগে বিচ্ছাল ফুটপাতে মাল তো 200 টাকা আর এদিকে 1000 টাকা। বেশিরভাগই বড় লোক কাস্টমার আসে জায়গায়, ফুটপাতে অনেক বেশি কেনাকাটা করে, ভিতরে তো দাম অনেক বেশি, আমাদের এখানে কম দামে পাওয়া যেতে আছে সেই জন্য আমাদের এখানে কিনে বেশি। এখানে মনে করেন জেলা পাবো 300 টাকা, এটা ভিতরে পাবো মনে করেন 800 900 টাকা, প্রাইস বেশি অনেক, এই জন্য আমাদের ফুডের থেকে বেশি কিনে। মূলামূলি তো করবে, তারপরে মূলামূলি করে তারপর নেয়, সবাই তো আর নিবে না, কেউই দেখে কেউই নেয়। আমাদের এখানে ব্যাগ আছে, তারপর জুতা আছে, কাপড় আছে, অনেক কিছু আছে, সব আইটেম আছে, সবই আইটেম। ঈদের বাজার তো সবই টুকটাক সব কিছুই চলে। ধারণা বেশিরভাগই মনে করেন কোথা থেকে কোথা কম না, স্টিলেই বেশি বিচার মনে হইতে আছে, তারপর ফুটও হইতে আছে, কোনো থেকে কোথা কম হইতে আছে না, সব জায়গায় ভালো, সব ধরনের মানুষই আছে, কম আর বেশি। বড় লোকের তারপর তো বেশিরভাগ বড় লোকের এই কেনাকাটা করে ফুটে বেশি, কারণ এগুলো মনে করেন গা কম দামে পাওয়া যায়, স্টিলের দাম বেশি অনেক। আমাদের এদিকে ব্যাগটা 200 টাকা, মার্কেটে 500 টাকা বেচছে, ঠিক আছে 500 700, ওদিকে দাম বেশি সব জিনিসের মার্কেটের ভিতরে। আমরা তো পাইকারি হিসাবে সেল করি, আমরা কম একবার সীমিত লাভ আমরা ছেড়ে দিই পাইকারি রেট। আর ওর তাড়াতাড়ি বেঁচে চেয়ারে টেবিলে বসিয়ে গলা কাটে মানুষের, এদিকে বড় লোকরাই বেশি কিনাম করতে। আজ তো এই যে ব্যাগগুলোর দাম বেশি, যে ব্যাগ তারপর চাদর জুতা কাপড় অনেক জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম উগ্রগতি, তাহলে আমগো ফুডই কম। আমগো দিকে 200, এদিকে 500 300 টাকা ডিফারেন্স। একই মাল এরা চেয়ারে বসায় পেনে বাতাস খাওয়ায় খাবে বাস গলা কেটে লা। আর আমরা তো রোদের ভিতরে থাকি, ফুটপাত বুঝুন তো, আমগো আর কী লাভ হয়, আমরা সীমিত লাভে বিচ্ছাল। আমরা 20 টাকা 15 টাকা লাভ করি একটা মাল, আর ওর তো একটা মাল 300 400 টাকা লাভ, আর ফুটপাতের মাল তো 200 টাকা আর এদিকে 1000 টাকা, এরকম দিক আছে ইনশাল্লাহ ভালো। সব বড় লোক কাস্টমার হয় বেশি, এদের কম পায় তো এই কারণে, সব আছে এভরিথিং সবই আছে, ফুডে সব কিছু পাওয়া যায়, কোনোটা কোনো ঘাটতি নেই। আমার মধ্যে আমি 300 টাকা 500 টাকাও আছে। এটা মার্কেটে একটু বেশি বিক্রি হয়, আর আমরা ফুডে একটু কম দামে বিক্রি করি, যাতে ধরেন সাধারণ মানুষে কেনাকাটা করে একটু আরাম পায়, আর যারা টাকা পয়সা একটু ভালো আছে তারা মার্কেটের ভিতরে কেনাকাটা করে, টাকা পয়সা আর যাগো টাকা পয়সা কম আছে এরা মার্কেটে বাইরে কেনাকাটা করে। ধরেন এই জায়গায় আমি মালটা ধরেন ধরি 20 টাকা বিক্রি করি, মার্কেটে এটা 30 টাকা বিক্রি করে, এটাই চক্রি 40 টাকা বিক্রি করে, ডাবল করে এটাই। মার্কেটে বেশি কেন করে, মার্কেটে ওকে দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, আরও খরচ খরচ আছে, একই জিনিস দুই জায়গায় দুই দাম, ওর ভিতরে একটু লোক সাবধান বেশি নেবো, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে মোটামুটি, যেটাই দরকার আশা করছি যেটা, এটা তো হয় না, মোটামুটি কিছুটা করছে, এমনি তো নির্ধারিত কোনো আশা নাই, যেটা হয় এটাই আলহামদুলিল্লাহ। পেশা কিনে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, এখানে সব ধরনের লোকজন আপা আসে এখানে, ঠিক আছে এখানে ধরেন ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়, সবাই কেনাকাটা এখানে করে আরাম পায়, এই জন্য দামও কম, এই জন্য এই সব লোকজন এদিকে আসে। হ্যাঁ বড় লোক তো অবশ্যই এখানে আসে, কারণ বড় লোকেরা এখানে আসে কারণ ওই যে তাদের বাসা বাড়িতে কাজের লোকজন থাকে, কেনাকাটার বেশি প্রয়োজন হয়, ভ্যারাইটি জিনিস কম দামে পায়, এই কারণে তারা এদিকে বেশিরভাগ মনে করেন যে আসে। এখানে আসলে তো মূলামূলি যদি হইতো এত কাস্টমার এখানে আসতো না, কারণ এখানে দামই যে মালটা দেখা গেছে 100 টাকা বিক্রি করা হয়, এটা ধরো 120 টাকা স্যার। হ্যাঁ অনেকে দেখা গেছে 100 টাকা বললে বিক্রি করে এলাই এই অবস্থায়, কিন্তু 100 টাকার মাল এখানে 300 টাকা স্যার বিক্রি করা, যে মালটা 100 টাকা বিক্রি হবে অধিকাংশ 120 টাকা চাওয়া হয়। যেমন এই যে আমি মালটা 100 টাকা বিক্রি করি, 120 টাকা চাই, 100 টাকা বিক্রি করে এরকম আর কি, কিন্তু এখানে উল্টাপাল্টা কোনো দামের অপশন নাই, আর উল্টাপাল্টা দাম ছিল এত মহিলা এখানে আসতো না, কমের ভিতর পাই দেখে এখানে মহিলারা আসে।